তার সন্তানকে পেটের থলের ভেতরে রেখে লালন পালন করে তাদেরকে বলা হয় মার্সুপিয়াল। অস্ট্রেলিয়ায় আরেকটি মার্সুপিয়াল প্রাণী রয়েছে যাদের সম্পর্কে আমরা এখনও খুব একটা জানি না। এ প্রাণীটির নাম ওম্ব্যাট। অস্ট্রেলিয়ায় প্রথম দিকে যারা উপনিবেশ হয়ে উঠেছিল তারা এদের নাম রেখেছিল ব্যাজার বা বিবর, কারণ তারা গাছের ফাঁক ফোকরে থাকতে খুব পছন্দ করে। ওম্ব্যাটরা যে এলাকায় প্রচুর গর্ত কিংবা গাছের ফাঁক ফোকর রয়েছে বসবাসের জন্য সেসব জায়গায় খুঁজে নেয়। 2 থেকে 5 মিটার লম্বা গর্তগুলো হয় তাদের সাময়িক আস্তানা, তবে তারা 20 মিটার দীর্ঘ গর্তেও বাসা বাঁধে। এসব গর্তে দিনের বেলায় আশ্রয় নেয় ওম্ব্যাটরা। এই গর্তগুলোতে ঢোকার প্রবেশপথ তৈরি করে রাখে ওম্ব্যাট। খাড়ির চালও বসবাসের জন্য উপযুক্ত আস্তানা বলে মনে করে ওম্ব্যাট। কারো বাড়িতে সদস্য সংখ্যা বেশি হয়ে গেলে ওম্ব্যাট ঘর অন্যদের সঙ্গে শেয়ার করতে দ্বিধা করে না। কোয়ালার মতো এরাও একাকী থাকতে ভালোবাসে। তাদের খাদ্য গ্রহণের এলাকাও থাকে ভাগ করা। অন্য প্রাণীদেরকে ওম্ব্যাটরা নিজেদের এলাকায় প্রবেশ করতে দেয় না। ওম্ব্যাট রাতের বেলায় খুব ব্যস্ত থাকে, কারণ তখন তাদের খাওয়ার সময়। তারা ঘাস, গাছের শেকড় এবং গাছপালা খায়। খাবার খেতে তাদের 3 থেকে 8 ঘন্টা সময় লাগে। খেতে খেতে হাঁটতে থাকে, আর হাঁটতে হাঁটতে পাড়ি দেয় মাইলের পর মাইল রাস্তা। মেয়ে ওম্ব্যাট একটি মাত্র সন্তান জন্ম দেয়। বাচ্চাটি থলেতে রেখে লালন পালন করে 6 মাস। মা যেখানে যায় বাচ্চাও মায়ের সঙ্গে থলের ভেতরে মজ আসে সেখানে ভ্রমণ করে। অরণ্যে তাদের গড় আয়ু 5 বছর, তবে চিড়িয়াখানায় ওম্ব্যাটরা বাঁচে কমপক্ষে 20 বছর। কোয়ালাদের মতো ইউরোপীয় উপনিবেশবাদীরা ওম্ব্যাটদের প্রাকৃতিক বাসস্থানের প্রচুর ক্ষতি করেছে। এখন অস্ট্রেলিয়ার বেশিরভাগ অঞ্চলে রক্ষণাবেক্ষণের চেষ্টা চলছে, তবে ভিক্টোরিয়া ছাড়া, কারণ এই অঞ্চলে ওম্ব্যাটরা ফসলের ক্ষতি করে বলে চাষিদের চোখে তারা ক্ষতিকর প্রাণী হিসেবে অভিহিত। ওম্ব্যাট দেখলে তারা মেরে ফেলে।